তা হিন্দু সমাজের মানুষদের এইরকম একটা ভাবনা আছে, আগে ভোগ করতেই থাকো, যতদিন জীবন যৌবন আছে ভোগের নাগর দলায় দুলতেই থাকো দুলতেই থাকো। এই ভোগ করতে করতে এমন ভোগী হয়েছে বাবা, শেষ পর্যন্ত বুড়ো বয়সেও কি পরিণাম বাবা, দাঁত একটাও নাই, চোখের ভোল্টেজও কমে গেছে, কানের ব্যাটারিও ফিউজ, তাও কালীমায়ের বলির পাঠার মাংস মারি দিয়েই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, স্বাদ গেল না। মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা, আর ইলিশ মাছ যদি রান্না করা হয় তার যে সুগন্ধি, এই ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। কি অবস্থা বাবা? এইভাবে আমাদের হিন্দু মানুষদের মধ্যে একটা এইরকম প্রবণতা আছে, আগে জীবনটাকে ভোগ করি, জীবন যৌবন কাটাই। এখন তো ওই অয়ন বাবুর মতো যুবকেরা আপনাদের এই ভাগবতের অনুষ্ঠানের আয়োজন করেছেন, আর সারা পৃথিবীতে আপনাদের সনাতন ধর্ম, আপনাদের গীতার ধর্ম, আপনাদের ভাগবতের ধর্ম, আপনাদের বেদ বেদান্তের উপনিষদের ধর্ম, আপনাদের রাধা গোবিন্দের পূজা করার ধর্ম, আপনাদের তুলসী পূজা করার ধর্ম সারা পৃথিবীতে 30-40 বছরের নিচের ছেলেমেয়েরা প্রচার করছে। অথচ এই দায়িত্বটা বাবা, এই বাবার মতো মানুষদের ছিল, ওই বাবার মতো মানুষদের ছিল। এই তো আপনাদের যখন হবিগঞ্জ শহর পার হচ্ছিলাম, পার হয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে বাঘটা ফিরলাম, দেখি ওই মাঠের মধ্যে দেখুন কারা কি কাজ করতেছে। বৈষ্ণব কবি এজন্যও দুঃখ করে বলেছেন, শিশুরা মাঠে খেলায় মেতে গেছে, শিশুরা মাঠে খেলাচ্ছে, যুবকেরা যুবতীর সঙ্গে, হ্যাঁ দুই নাম্বারি করে ঘুরে বেড়াচ্ছে, যুবতীরা যুবকের সঙ্গে, যুবকেরা যুবতীর সঙ্গে, ওদিকে বৃদ্ধরা, প্রভু খেয়াল করেছেন কি না, উনি তো গাড়ি ড্রাইভ করছেন আর আমি তো আরোহী, উনি সারথী, আমি কিন্তু রাস্তার দুই ধারেই দেখছি। তা বাবা, ওই বাবার মতো বয়স্ক, এই বাবার মতো বয়স্ক, আপনাদের মতো, যাদের বয়স 60-এর উপরে, 65-70 বছর, এই রকম করে গোল করে বসে এরকম করে খেলতেছে, বুঝতে পারছেন তো কি খেলতেছে? তাস খেলছে, তাস। ছোট ছোট বাচ্চারা মাঠে দৌড়াচ্ছে, যুবকেরা ক্রিকেট বা বল খেলতেছে, আর তাদেরই পাশে দুটা দল দেখলাম এই রকম, বাবা চুল পেকে গেছে, ওরা বসে বসে তাস খেলছে। দেখুন জীবনের মূল্যবান সময়টা কিভাবে হেলা ভরে কাটিয়ে দিচ্ছে। ওই সমস্ত মানুষদের যদি বলা হয় চলুন ওখানে পোকড়ায়, দক্ষিণ কি পোকড়ায়টা, পশ্চিম পোকড়ায় ভাগবত অনুষ্ঠান হচ্ছে চলুন, বলবে না না সময় নাই, ওই যে বসে তাস খেলাচ্ছে, যদি বলা হয় যে বাবা যে সময়টা তাস খেলাচ্ছেন চলুন ওই সময়টা ভাগবত আসরে যাই, বলে না না সময় নাই, চায়ের হোটেলে ঘন্টার পর ঘন্টা কাটাবে তাও কবে ভাগবত আসরে যাওয়ার সময় নাই। এভাবে মানব জীবনের মূল্যটা, মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে। এখন ওই যে কথা বললাম যে অয়নের মতো যারা এখানে ভক্তরা, ছেলেরা, যুবকেরা আয়োজন করেছেন, আগের দিনে এই যুবকেরা আসতো না, আজ থেকে প্রায় 34 বছর আগে যখন এই সোসাইটিতে আমি যোগদান করি 1987 সালের শেষ দিকে, তখন এই অয়নদের জন্ম হয় নাই, যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বয়স 34 বছর হবে অয়নের? না। কোথায় বাবা অয়ন? চলে গেছে। অয়নের সঙ্গে যারা এখানে সহযোগিতায় আছেন, যারা সবাই মিলে যুবকের আয়োজন করেছে, এদের বয়স 34 বছর হবে না। তো তখন এই ধর্মসভাগুলোতে বাবা এই যুবকেরা আসতো না, আজকে তো অনেক যুবক আসছে এখানে। কারা আসতো বাবা? ওই বাবার মতো। তো বাবা হয়তো লাঠি নিয়ে আসেনি, বাবা লাঠি নিয়ে আসছেন? আচ্ছা লাঠি আছে না? এমনি তো পারেন, হাঁটতে পারেন, এমনি চলতে ফিরতে পারেন, লাঠি আনেন নাই। আসতো কারা বাবা? লাঠিয়াল বাহিনী যারা, হ্যাঁ তিন কাল গেছে হাঁটতেই পারে না, লাঠি নিয়ে আসছে, ও বাবারে বাবারে গেল, কমর গেল রে বাবারে। হ্যাঁ একদিন দেখি এক বৃদ্ধ বাবা ওই সাউন্ড বক্সের পাশে বসছে, বলছে বাবা আরেকটু জোরে বলো, বাবা আরেকটু জোরে বলো, মানে সাউন্ড বক্সের পাশে বসছে আর আমাকে বলতেছে আরেকটু জোরে বলো। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরেক প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ,
বুদ্ধিমান মানুষের উচিত ছেলেবেলা থেকেই ছেলেমেয়েদেরকে ভক্তি ভাবনায় ভাবিত করা, মা কৃষ্ণ ভাবনায় ভাবিত করা, নইলে বৃদ্ধ বয়সে ভালোটাও ভালো লাগবে না, খারাপটা তো ভালো লাগবেই না। তখনকার দিনে ছেলেমেয়েরা যখন কোনোভাবে দু একটা আসতো, আর তাদের যখন আমরা বলতাম যে ভাই বাবা এই গলে একটু তুলসীর মালা পড়ো, একটা হরিনাম করো, তারা বলতো মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে, হ্যাঁ মালা পরে শালা, কি অবস্থা দেখুন বাবা, কচে মালা পরে শালা, আর এই যে মালা জপে শালা, কর জপে ভাই, এগুলো শালার দল যারা মালা জপে আর মালা পরে, কত নিন্দা মন্দ। এইভাবে হতে হতে আমরা তখন সারা বাংলাদেশেই 10-12 জন ছিলাম, আর আজ বাংলাদেশে 10-12 হাজারেরও বেশি অ্যাক্টিভ ওয়ার্কার। হ্যাঁ এই তো দেখতে দেখতে সারা দেশ আমরা ছড়িয়ে পড়লাম। এখন ইসকনকে চেনে না এমন মানুষ নেই। প্রভু, এই বাজারটায় একটা ছোট্ট বাচ্চা বলতেছিল কি, ওটা ব্রিজটা পার হলাম যখন, আমরা যখন আসতেছি ছোট্ট একটা বাস্তা রাস্তায় পার্থে উপর দৌড়াদৌড়ি করছে, কচে আরে এই এই শোনো শোনো, এই ইসকন যাচ্ছে, ইসকন যাচ্ছে, ইসকন যাচ্ছে, হরে কৃষ্ণ যাচ্ছে, ইসকন যাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ ও করছে যে ইসকন যাচ্ছে, তার মানে ইসকন যাচ্ছে। এখন ইসকনকে ছোট ছোট বাচ্চারাও চেনে, যে আমরা আমাদের দেখলো ওরাও জানে যে হরে কৃষ্ণ বলতে হবে, প্রভু বলতে হবে। হ্যাঁ এটা কি করে সম্ভব হলো বাবা? আর সারা পৃথিবীর সব দেশে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের প্রচার প্রসারের এই ফল। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন। এই হবিগঞ্জে প্রভু রামচন্দ্রের লীলা, যিনি হনুমান হয়ে এসেছিলেন, তিনি আপনাদের এই পুণ্যভূমি হবিগঞ্জে এসেছেন। দ্বাপর যুগেতে মা যশোদা, যিনি আপনারা বড় ভাগ্যবান, সেই মা যশোদা আপনাদের এখানে আবির্ভূত হয়েছেন হবিগঞ্জে। দ্বাপর যুগেতে যিনি নন্দ বাবা ছিলেন আপনাদের অদূরে সিলেটে, সেই নন্দ বাবা জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ আর সেই জন্য পুরাণ শাস্ত্রেতে বললেন এই ভারতভূমি, এটাও ভারতভূমি ছিল, এখন তো বাংলাদেশ হলো, ব্রিটিশ ছিল, এটাও ভারতভূমি, সেই জন্য বললেন ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, এরা অত্যন্ত সৌভাগ্যবান। তা সেই জন্যে আপনারা হেলা ভরে আপনাদের ভাগ্যবান সুযোগটা নষ্ট করবেন না। আপনারা যেখানে আছেন, আপনারা যারা যেই পেশায় নিয়োজিত আছেন, আপনাদের কোনো অবস্থার পরিবর্তন না ঘটিয়ে যেখানে আছেন ওইখানে থেকেই আপনারা হরিভজন করে নিজের জীবন থেকে বিদায় নিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না। তা কাজেই একবার, কেবল একবার যদি পরিশুদ্ধভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারেন, তাইলে জনম জনম ভরে যত পাপ ওই দিন থেকেই সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারবেন। একটা দৃষ্টান্ত দেই, যেই দৃষ্টান্তটি আমি প্রায় অনুষ্ঠানগুলোতে দিয়ে থাকি, এটা সহজ বোঝার হবে সবার জন্যে।